हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तो कैमन आछो तोमरा सबाई? आशा करछि सबाई भालो आछो आर आमराओ भालो आछि। आर आजके होच्छे सान्डे आर एखन बाजे होच्छे दुपुर एकटा। तो दुपुर थेकेई ब्लगटाके आजके स्टार्ट करछि आर सकाल सकाल स्नान टान करे रेडी हये गेछि। तार एकटा कारणो आछे। আজকে হচ্ছে আমি বাড়িতে যেহেতু আমাকে একা থাকতে হবে, তার কারণ হচ্ছে আমার হাজবেন্ড গেছে পিকনিক করতে ওর ফ্রেন্ডদের সাথে। আর সেখানে যেহেতু শুধু ওরা ছেলেরা, মানে বউ বা ফ্যামিলি অ্যালাউ নেই, তো সেজন্য আমি যাইনি, আমি বাড়িতেই আছি। আর যেহেতু আমি বাড়িতে একা থাকবো, ওর আস্তে আস্তে তো সন্ধ্যা 6টা তো বাজবে, সেহেতু আমি এখন চলে যাব আমার বাপের বাড়িতে। আর আমাকে নিতে চলে এসেছে ভাই। আর খুব বেশি দূরে না, আমার বাপের বাড়িতে যেতে একটু সময় লাগবে, 5 মিনিট মতো তো লাগে বাইকে, তার বেশি লাগে না। কারণ আমার বাপের বাড়ির আর আমার শ্বশুরবাড়ির মধ্যে দূরত্ব হচ্ছে 1.5 কিলোমিটারের মতো, তো বলতে গেলে একই পাড়ার মধ্যেই বলতে পারো তোমরা। তো এখন রেডি হয়ে গেছি আর ছেলেকেও রেডি করে দিয়েছি, ভাই নিচে রয়েছে আর আমি এখন ঘরে দরজা টরজা সব বন্ধ করে বেরিয়ে যাব। মা হয়তো রান্না বান্না শুরু করে দিয়েছে, তো সেখানে গিয়ে কী কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করে নেব। তো দেখতে থাকো আমার ব্লগটা, আর আমার ব্লগটাকে প্লিজ এন্ড অবধি দেখো। আর যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কোথায় আছো তুমি? কোথায় আছো বলো, কোথায় আছো? এদিকে তাকাও, তাকাও। মামা মামা বলো, মামা বাড়ি যাচ্ছি বলো একবার, বলো শোনো, আমি আমি মামা বাড়ি যাচ্ছি, আমি এখন রেডি হয়ে গেছি। আচ্ছা তাহলে এবার টাটা করে দাও, টাটা বাই। ওকে, তো আমরা দুজন একসাথে রেডি হয়ে গেছি আর এখন চলো আমার বাড়ির উদ্দেশ্যে যাই, আর ও যাবে ওর মামার বাড়িতে। টাটা বাই। তো দেখো, ইনি হচ্ছেন আমার ভাসুর, আমি দাদাই বলি, আমার হাজবেন্ডের থেকে বড়। তো ছেলেকে ধরে রেখে যেতেও পড়ে না যায়, মাস্ক পরেছে দেখো, মাস্কটা। বসো 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 বসো, এখানে বসো, ভালো করে বসো, ভালো করে, এটা ধরো, কে সোনা, এ দেখছো, শোন শোন শোন, ওঠো ওঠো ওঠো, এ দেখো এ দেখো, এটা কে কে তোমাকে কে কোলে নিয়েছে বলো, জেঠু জেঠু বলো, ওরে এই এটা নিয়ে রাখা মুশকিল, পাটা সাবধানে রাখো, দাদার ভিতরে দিও না আমার। এ আমি যাবো, শোনা আমি যাবো না, তুই চলে যা, আমি চলে যাচ্ছি। আচ্ছা যাবো 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 যাবো। গেটটা একটু দিতে হয়, গেটটা খোলা রাখো, এটা বাইরে ঢুকতে। ওকে, তো এই জাস্ট ঢুকলাম আমার বাড়িতে আর ছেলে এসেই ছাদে চলে গেছে। ওর 1 সেকেন্ডও দেরি করে না ছাদে যেতে, কারণ ছাদটা এতটাই মানে ফাঁকা, ওর ওই জায়গাটা সব থেকে মজার জায়গা, সব থেকে আনন্দের। তো ওখানে চলে গেছে আর আমি একটুখানি একটু ফ্রেশ হইনি, তারপর আমি যাচ্ছি। আমার মা রয়েছে ছাদে আর ভাই দিয়ে গেল। ওকে, তো চলো এখন যখন পৌঁছে গেছি এখানে কী কী করবো না করবো তো সেটা তোমাদের সাথে শেয়ার করে নেব। তো দেখতে থাকো আমার ব্লগটা। বলো ছাদে, বলো আর পেছনে আসছে হচ্ছে আমার মা জামা কাপড় নিয়ে, আসোনা একটা কি ফেললো, একটা এসে এমনি ছাদ থেকে খুঁড়ি, ওই যে খুঁড়ি নাকি গাছের টব, টপ টপ মাটি। আসোনা চলে আসো ঘরে, এই দেখ বেবি কোলে নিয়েছি, আমি কোলে নিয়েছি এই হচ্ছে আমাদের বাড়ির পুচকু, এই বাড়ির ওই বাড়িতেও যেমন আছে এই বাড়িতেও তেমন আছে। ভাই নিয়ে আসলো, তো এসনে কি করছিস তুই, কোথায় এসেছো তুমি, কোথায় এসেছো, কোথায় পুরুলিয়া এসেছে নাকি বলো, মামা বাড়িতে। এই যে তোমার বেবি, এই যে ছোট্ট বেবি, কি লাইট লাইট দাদা, লাইট না ওই যে এটা খেলে, ও লাইট লাইট লাইট
সব ওর মধ্যে তুলে দাও, তুলে দাও, ওর মধ্যে তুলে দাও। তো রান্না বান্না হচ্ছে, আর এখন এটা হচ্ছে বাবা গোপি ভাজা, তাই তো? আর মা রান্না করছে, আর এটা হচ্ছে মাংস হবে, চিকেন, তার সাথে মশলা রেডি হচ্ছে। না না, আর মা রান্না করছে, আর আমি সাইডে দাঁড়িয়ে আছি। আর মাংসটা এখন রান্না করছে, ভাত হয়ে গেছে আর সবজিটা হয়ে গেছে। তো মাংসটা এখন রান্না হচ্ছে, আর জাস্ট এখন পেঁয়াজ ভাজা স্টার্ট হচ্ছে। তো চলো এখন রান্নাটা করে নিই। মানে বেলুন বনু, ও মুখ দিয়ে ফুলে বেলুন বানাচ্ছে। তো চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে, আর এখানে দেখো গরম জল হচ্ছে, আর এই গরম জলটাই চিকেনের মধ্যে দিতে হবে। আর আজকে আমার রান্নাবান্না নেই বাড়ি, আমি তো এখানে চলে এসেছি, আজকে আমি এখানে একটু রিল্যাক্স থাকছি শান্তিতে। তো আর জল দিয়ে দিলেই তারপর কিছু করে সেদ্ধ করে হয়ে যাবে খাওয়ার জন্য রেডি। অন 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 বন্ধ করো না, গ্যাস জ্বলছে। তো দেখো জল দেওয়া হয়ে গেছে, আর এখন এটাকে ঢেকে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নিলেই মাংসটা রেডি। রেডি বলো, রেডি বলো, রেডি। তোর চিপস গুঁড়ো করছে দিয়ে দিয়ে, আর চিপস গুঁড়ো হয়ে যাচ্ছে, সেগুলো আবার খাচ্ছে চেটে চেটে, আবার ছাদে নিয়ে যাচ্ছে। দাঁড়া আমি যাচ্ছি তোর সাথে, এ আসতে, ছাদে উঠে যাচ্ছে একা একা। তো চলো এখন যাচ্ছি ছাদে, আর রান্নাটা মা নিচে করছে, তো আমি একটু ছাদে গিয়ে একটু রোদ পোহাই। ও নিচে বসে পড়েছে, এখানে আসলে ও সব কিছুই ওর হাতের মুঠোয় পেয়ে যায়, আর প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করে, আর এখনও তাই করছে। ও হচ্ছে জুসারের মধ্যে ওর চিপস দিচ্ছে, দিয়ে সেটাকে গুঁড়ো করছে। তুমি কি করছো সোনা? এটা কি করছো? এটা দেখো এখানে কিন্তু লাইন দিয়ে, এগুলো যেগুলো লাইন দিয়ে লাগানো রয়েছে এগুলো হচ্ছে তোমার গ্যাঁদা ফুল, সব যে এগুলোকে বলে রক্ত গ্যাঁদা, এগুলো সেই রক্ত গ্যাঁদার পুরো লাইন রয়েছে। তোকে দেখো আমার কাছে লুকিয়েছে, তুই যা। আমার ছেলে প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছে ছাদে এসে, প্রচণ্ড পরিমাণে। এই যে সব গাছগুলো রয়েছে, আর ওর সেই গাছের মধ্যে দিয়ে দুষ্টুমি করছে। এই যে আমাদের ছাদটা, আর এই যে শীতকালে খুব মজা, এখানে খুব রোদ পড়ে, আমার ছেলে এখানে এসে প্রচুর খেলে, সব সময় খেলে, এখনও খেলছে। আর বাবার এই যে জিনিসপত্র রয়েছে সমস্ত কিছু কাজের জিনিস, তো সেইগুলো নিয়েও খেলে, দুষ্টুমি করে। আর এই যে এর উপর উঠেছে। ও চলো এখন লাঞ্চ করার সময় হয়ে গেছে, মা ডাকছে বারবার খেতে, তিনটে বাজেনি হয়তো আড়াইটা বাজে। তো চলো এখন নিচে যাচ্ছি, খাওয়া দাওয়া করবো, তোমরাও চলো আমার সাথে। এই যে চিকেনটা হয়ে গেছে তৈরি, আর দেখো কি সুন্দর দেখতে লাগছে রংটা, মায়ের হাতে তৈরি চিকেন, অনেক দিন পরে খাবো। তাহলে এখন চলে যাব টেবিলে, লাঞ্চ করে নেবো আমরা সবাই মিলে। তাহলে খেতে বসেছি, আর ভাত, বাঁধাকপি আর মাংস। তো অনেকদিন পর মায়ের হাতে রান্না খাচ্ছি, অনেকদিন পর, বলো অনেকদিন পর, আমি অনেকদিন পরে এই বাড়িতে এসেছি। আর ওর খাওয়া হয়ে গেছে, ওকে একে খাইয়ে দিয়েছে, এবং আমরা তিনজনে মিলে
তো লাঞ্চ করে নিলাম এই মাত্র জাস্ট, আর এখন ছেলেকে একটু ঘুম পাড়াবো। অনেক দুষ্টুমি করেছে সারাদিন। আমার হাজবেন্ড ও আসবে, ও যেহেতু পিকনিকের ও স্পটেই আছে, ওখান থেকে এখানেই চলে আসবে, তারপর আমরা এখান থেকে রাতে বাড়ি যাব। তো সেটা এখনও অনেক দেরি আছে তার জন্য। এখন বিকাল বাজে 4টে, তো এখন আগে ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আবার সন্ধ্যাবেলা থেকে শুরু হয়ে যাবো দুষ্টুমি। কাকখানা লেপ, কি ওটা লেপ? লেপ তুমি এখন কি করবা? তুমি এখন কি করবা? হ্যাঁ এখন কি করবা? ঘুমাবা? ঘুমু কি করবা বলো, বলো বলো। আমি আমি এখন আমি এখন ঘুমাবো। ওরকম করে ঘুমাবা? তুমি নাক দেখে ঘুমাবা, নাক দেখে দেখে। আমি জাস্ট বলেছি ওকে ঘুম পাড়াতে হবে, আর ও একাই ঘুমাতে চলে এসছে দেখো। আর নিয়ে নিয়েছে একটা ছোট্ট কম্বল, আর বলছে লেপ নিয়ে ঘুমাতে চলে এসছে, মানে ঘুম পেয়েছে। তো খুব দুষ্টুমি করে সারাদিন, দুষ্টুমি করে ওর ঘুম পেয়ে গেছে এখন। তো ওকে এখন আগে ঘুম পাড়িয়ে দিই, তারপর আমি একটু রেস্ট নিয়ে নেব, আর সন্ধ্যার আগে ওর বাবাও চলে আসবে। ও চলে এসছে এখানে, একে ছোটোবেলায় একজন এনে দিয়েছিল আমাদের বাড়িতে, এই বাড়িতে জন্ম হয়নি এখানে। আই লাভ ইউ। বেড়াল কুকুর পেলে ওরা কিছু লাগে না, এটাই পুতুল। একে কোলে নিচ্ছি কারণ একে মাছ স্নান করায়, আর আমার বাড়িতে অতগুলো, তো আমি ওকে সামলিয়ে ওকে সামলিয়ে আমি ওদেরকে অতটা যত্ন করতে পারি না, একে স্নান করাতে পারি না। একে স্নান টান করানো হয়, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেজন্য ওকে কোলে নিচ্ছে না। দেখো ইউ, আই লাভ ইউ বলো কি? আই লাভ ইউ। আচ্ছা তো চলো, এখন আর আর দেরি করবো না, এবার ওকে একটু ঘুম পাড়িয়ে দিই, 4টে বেজে গেছে, নাহলে উঠতে দেরি করবে। আচ্ছা বাই করে দাও, আবার পরে আসবো। আবার হাত দেখাও, হাত দেখাও, এরকম করে বলো, আমরা তিনজনে বাই দিই, বলো এরকম হাত দেখাও, বাই বাই, আমরা বলো, আমরা আবার আবার পরে 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 বলো, আমরা আমরা, তুমি আগে একবার বলো, আমরা আবার আবার পরে আসছি। ওকে তো গুড ইভিনিং, আর এখন হয়ে গেছে সন্ধ্যা, আর এখন সবার চা খাওয়ার টাইম। তো সবাইকে চা করে দিচ্ছে মা, আর আমার ভাই একটা জিনিস এনেছে, সেটা তোমাদের সাথে দেখাবো, একটা গানের মেশিন। তো দারুণ সাউন্ড হচ্ছে, তো আমার ছেলে খুব আনন্দ করছে সেটা দিয়ে। তো চলো গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে রাত 8টা, আর গুড ইভিনিং বলবো না, রাত হতে চলেছে। আমি আর মা চলে এসেছি এখন রান্নাঘরে, এই যে এখন রাতের ডিনারটা তৈরি করবো, তাড়াতাড়ি করবো, করে কেননা খাওয়া দাওয়া করে আবার বাড়ি যেতে হবে। আর রাতের তৈরি হবে রুটি, তার সাথে মাংস আছে, সেটাই আমাদের রাতের মেনু। আর ভাত খাবে হচ্ছে বাবা, বাবা দুপুরবেলায় যে খায়নি বাবা, এখন ভাত হবে, আমরা রুটি খাবো, তো সেটা এখন হবে। আর আটা মাখতে হবে তার জন্য।
করে একটা একটা করে বেলবো আর একটা একটা করে ভাজবো, মানে আমি বেলবো আর মা হচ্ছে এগুলোকে ভেজে ভেজে রেখে। মাংসটা গরম হচ্ছে ওই যে ওই পাশে কড়াইতে, কড়াইতে রান্না হয়েছে, কড়াই থেকে নামাই তো আর ওভেনটাকে এখন মুছে নিচ্ছে। এটা হচ্ছে আমার মায়ের রান্নাঘর, আমার এটা পুরো সাদা রঙের আর সাদা রঙ বলে লাইটটা খুব সুন্দর আছে, পুরো সাদা কালার। তো চলো একটু পরে আমরা ডিনার করবো। এখানে রেডি হচ্ছে হচ্ছে বাবার খাবার রাতের, এখানে আছে হাঁসের মাংস, আবার বাঁধাকপি ভাজা, আবার চিকেন আছে, অনেক কিছু আছে, মা রেডি করে দিচ্ছে। তুমি চিকেন খাবে? হ্যাঁ না না কি ভাই খাবি? খাচ্ছি তো আমি, খা খা আমার আর খাওয়া। ডাকো ডাকো বলো খাবার খাবার দেবে, দিয়েছে দিয়েছে, বলো আসো বলো কামিং, আচ্ছা বলো কাম 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 বল, আসো আসো চলে আসো। হ্যাঁ তুমি কখন খাবে? তো এখন রাতের ডিনার করা হচ্ছে, এই যে এখানে খাচ্ছে হচ্ছে এই যে সারাদিন পর এখন মা, মা আগেও দেখিয়েছি মনে হয়, ও খাচ্ছে আর ওখানে বাবা, বাবা খাচ্ছে আর এখানে খাচ্ছে হচ্ছে আমার হাজবেন্ড আর পাশে বসে আছে, ও খাবে হচ্ছে ও খাবে দুধ রুটি, তোরটা আলাদা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে হচ্ছে আমার ভাই, কি বানাচ্ছিস? তোর জন্য বানাচ্ছি শিকঞ্জি। হ্যাঁ কি রে তোর এটা কি বানাচ্ছিস? লেবু শিকঞ্জি, শিকঞ্জি না, শিকঞ্জি তো জল শরবত দিয়ে বানায় না। এটা হচ্ছে আমার ওয়েট লসের জন্য আমার ভাই আমাকে লেবু রস বানিয়েছে। এখানে চুপচাপ দাঁড়া, আমার বাড়িতে টাইম মনেও থাকে না, তো ভাই আমাকে এখানে সব বানিয়ে দিয়েছে লেবু, রাতে খাওয়ার পর লেবু আসবে। আমাদের ডিনার হয়ে গেল আর এখন রাজবীরকে খাওয়াতে হবে ওর যে দুধ রুটি। কি ভালো লাগছে? ভিডিও তুলেছো, আমি সারাদিন পিকনিক করে এসেছি, ওগুলো জুস করছে সব সময়, ভিডিও করছে, বাবা খাচ্ছে,
এমনিও খাওয়া দাওয়া কম করি আমরা, জানুয়ারি মাসে আমরা ফার্স্ট জানুয়ারিতেও মাংস খাইনি, এই আজকে খেলাম। আমরা খুবই মেনটেন করি আর ও প্রচণ্ড মেনটেন করি। আর এখন এখানে রাজবীর খেয়ে নেবে, মামা দিয়েছে ক্রেডিট কার্ড, ডলার মামা। তো এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আর বাবাও রেডি করে দিচ্ছে, আর আমি যা যেভাবে আছি সেভাবেই চলে যাব, অন্ধকারে কেউ দেখতেও পারবে না। তো রেডি, তোর মনটা খারাপ হয়ে গেছে, তোর মন খারাপ হয়ে গেছে, সারপ্রাইজ। ওর মধ্যে কি কি আছে? স্ট্যান্ড প্যান সব, ওই তো আরেকজন, ওটা এই ওটা জিনিসপত্র গুছিয়ে নিয়েছি আর এখন চলে যাচ্ছি বাড়িতে, মানে সকালে এসেছি আর এখন বাজে রাত 10:30। সবাইকে বাই করে দাও, আসো, ওঠো 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 ওঠো, বাই করে দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। ওই যে উপরে বন্দুকটা, ওই যে ওই যে ওই যে গুলি নেই, গুলি বাড়িতে, গুলি কোথায়? বাবাকে দিচ্ছে, গুলি ওই বাড়িতে আছে, ওই বাড়িতে গুলি আছে, গুলি নেই তো, ওগুলো শেষ। শোনা চলো ড্যাডির বাইকে ওঠো, টাকা করে দাও, বাই বাই। এই জাস্ট বাড়িতে ফিরলাম আর এখন চেঞ্জ করে নেবো, ফ্রেশ হয়ে নেবো। তো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে আমার নেক্সট এপিসোডে আর নতুন ব্লগের সাথে। তো ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর টাটা।